আমি বলে দিয়েছি যে এরকম করলে আমাদের লকআউট ছাড়া কোনো গতি নেই। তুই এক কাজ কর গোপাল, দেখ না যদি পার্সেন্টেজ একটু বাড়িয়ে দেওয়া যায়। আবার বাবা, তুমি আমাকে প্রমিস করেছিলে যে এবারে তুমি আমাকে সমস্ত হ্যান্ডেল করতে দেবে এই ব্যাপারটা। আমি প্রত্যেকবার দেখি যখনই আমার ব্যাপারে রেসপন্সিবিলিটি নিয়ে ডিসিশন নিতে যাই, আর তুমি না করে দাও। ঠিক আছে তাহলে তাহলে তুমি আমাকে বলো, ইউ ডোন্ট ওয়ান্ট মি ইন দিস, আমি কিছুতে থাকবো না, বললেই হয়। এই দেখো, তাহলে তো বোনাস বাড়ানো যায় না। আর তাছাড়া সেটা হবেই বা কেন বাবা, গতবারে যখন বেশি প্রফিট হয়েছিল তখন আমরা বাড়িয়ে দিইনি, বোনাস 20% করে দিইনি, সেটা এখন ওরা ভুলে গেছে। আরে বাবা, প্রোডাকশন নেই, বোনাস বাড়াবো কোথা থেকে? ওরা যদি স্ট্রাইক করে আমরা লক আউট করবো, এন্ড দ্যাট স্যার ইজ মাই ডিসিশন, তোমাকে জানিয়ে গেলাম। তারপরে ইফ ইউ ডোন্ট লাইক ইট, ইউ আর দ্য বস, ইউ ক্যান থ্রো মি আউট। সকালবেলা তুমি ইরগা পাইরিন খাওনি, মনে করিয়ে দিয়ে গেলে। আরে যন্ত্রণাটা মাঝে মাঝে চাগার দিয়ে ওঠে। মেয়ে কিন্তু বেশ তৈরি হয়েছে। আচ্ছা
আপনারা সকলে যদি একসঙ্গে কথা বলেন আমি আপনাদের কি বুঝবো কি করে? এই তো আপনাদের ইউনিয়নের সেক্রেটারি হরিদাসবাবু রয়েছেন, ওকে বলতে দিন। দেখুন মিস মুখার্জি, আমি বলছিলাম তার আগে আপনার বাবার সঙ্গে মানে মিস্টার মুখার্জির সঙ্গে একটু আলোচনা করে নিলে ঠিক হতো না? না 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 না, আমার সিনিয়র পার্টনার এখন অত্যন্ত ব্যস্ত, আর পুরো ব্যাপারটা তো আমি ট্যাকল করছি, সুতরাং আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন হরিদাসবাবু। বেশ, তাহলে প্রস্তাবটা এক্সিকিউটিভ কমিটির মিটিং এ প্লেস করছি। আর আপনাদের সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবে। ও চিফ অ্যাকাউন্টেন্ট অনিলবাবুকে একটু আসতে হবে। আচ্ছা তাহলে আসি মিস মুখার্জি। নমস্কার। গোপা মুখার্জি, আরে কে মিনা, কি খবর বল? কি করতে? গান শোনবার জন্য? ভালো গান শোনবার লোক পাকাচ্ছিস তুই সত্যি, আর গান আর আমি তো পৌঁছে পাক। বিরুদা, বিরুদাকে বলিস যে গান যদি থাকে উত্তর মেরুতে আমি থাকবো দক্ষিণ মেরুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অত অত করে তোকে বলতে হবে না, ঠিক আছে বুঝেছি। কি রেস্টুরেন্ট বললে? মনে রোজ। আচ্ছা তো দেখ, বাবা তো আজকে ইভিনিং ফ্লাইটে বোম্বে যাচ্ছেন, আমি অফিস থেকে স্ট্রেট চলে যাব। আরে বাবা পাঞ্জাব গেলে বাংলা গান গাইবে, ওকে কি গান বলা উচিত? বলা উচিত গানা, তার একটা সুবিধাও আছে, ওই গানার সঙ্গে খানা বড় ভালো মেলে। আরে ভাই খেতে তো হবে, কি খাবে বল? আহা ওকে আগে বুঝতে দাও, তোর খাবার কথা। আহা শুনিলে গানটা না কহো। ওরে তোর গান, আরে গানের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলে গেছেন, ওই উদরের উদর দিয়ে কি যেন একটা কবিতা, উদর বিভাগে, উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা। আরে বাবা এত পৃথিবীটা চলছে শুধু আটাঙ্গুলের উপরে। আটাঙ্গুল? আটাঙ্গুল, আটাঙ্গুল জায়গার উপরে আছে, এই তো এই চার আঙ্গুল আর এই চার আঙ্গুল আটাঙ্গুল। তো ইম্পর্টেন্স ফিয়ারটি কি দিয়ে পরিতুষ্ট করে এটা বলো? আমার স্পেয়ার বাবা চিকেন স্যান্ডউইচ আর কফিতেই সন্তুষ্ট। ওহ ও মনে বড় কষ্ট দিলে ভাই। ওরে চিকেন স্যান্ডউইচ হলো ভোজন রূপ উপন্যাসের ভূমিকাটি মাত্র, তার পরের পরিচ্ছদগুলো থাকবে তো, মানে ধরো এই ফিশ রোল, মাটন কাটলেট, চিকেন কাটলেট, মাটন চপ, এনি। Nay, lift your soul to a new height with his fine, sonorous, and tuneful voice. Give him a big hand, please. Sunil Khanna. এই জীবনটাকে হাউই করে শূন্যে আমি দেব উড়িয়ে প্রশংসা হাত তালিতে প্রাণটায় আমার নেব জুড়িয়ে এই জীবনটাকে হাউই করে শূন্যে দেব উড়িয়ে প্রশংসা হাত তালিতে প্রাণটায় আমার নেব জুড়িয়ে।
নতুন পথে দেব ঘুরিয়ে প্রশংসায় হাততালিতে প্রাণটায় আমার নেব জুড়িয়ে এই জীবনটাকে তোর পেলেও নেব কুড়িয়ে প্রশংসা আস্তালিতে প্রাণটায় আমার নেব জুড়িয়ে এই জীবনটাকে আউরি করে শূন্যে আমি দেব ঘুরিয়ে প্রশংসা আস্তালিতে গান গিয়ে ওখানে অনেক তরুণীর হৃদয় একেবারে তছনছ করে ছেড়েছে। তোমার গান কেমন লাগলো? রাজকানাকে চাল দেখাচ্ছেন? তার মানে আমি জানি কিচ্ছু, কেমন লাগলো সেটা বলবে তো। আচ্ছা কি আশ্চর্য, এখানে সকলেই তো কত প্রশংসা করলো, সেটাই তো যথেষ্ট। বুঝলাম, আমার মুখে বাংলা গান আপনার ভালো লাগে। শুধু আপনার নয়, গান জিনিসটাই আমার ভালো লাগে। আবার কেন ভালো লাগে? কোন ভেজিটেরিয়ানকে যদি জিজ্ঞেস করা হয় তার মাছ মাংস কেন ভালো লাগে না, আপনার প্রশ্নটা ঠিক সেরকম। আচ্ছা বেশ, ও একজন ভেজিটেরিয়ান না হয় মাছ মাংস চপ কাটলেট এসব নাই খেলো, কিন্তু অন্তত ওই ক্ষীরের তোমার ওই মিষ্টি, তোমার চমচম, জিভে গজা, ছানার কালিয়া এসব তো তার রসনাকে তৃপ্তি করবেই। সেটা তাহলে সেটা ফুল হতে পারে, কবিতা হতে পারে, পেন্টিং হতে পারে, কিন্তু গান না। কেন? কারণ আজকালকার গান তো কতগুলো হালকা কথার সঙ্গে বিদেশি যন্ত্রের হট্টগোল, এগুলো তো ঠিক গান নয়, মিউজিক এর স্লোগান। আমি গুরি, আমার গানকে স্লোগান বলতে আই এম নট শেম, ইন ফ্যাক্ট আই এম প্রাউড অফ ইট। চলি বাই বাই। যা তুই কি না, যা ব্যাটারি ভীষণ দমে গেল। এই যে দিদি ভাই, এই সাহেব যে সুপটা ছেড়ে গেছিলেন ড্রাইভ ওয়াশ করতে দেবার আগে, এই কোটের ভেতর পকেট থেকে চাবিটা পাওয়া গেছে, দেখো দেখি। কোথাকার চাবিটা? ও
আচ্ছা ঠিক আছে যাও পাইলে আমি দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা বড্ড দেরি হয়ে গেল আর খেতে গো ও আম খাবো না পিসিমা খিদে নেই একদম খিদে নেই বাবা তুমি ফিরলে তোমার শরীরটাই খারাপ হয়নি তো না রে শরীর ভালো আছে একটা জরুরি জিনিস ভুলে রেখে গেছি তাই ইভিনিং ফ্লাইটটা মিস করছিল কাল ভোরে যাব তোরা বস কি ব্যাপার বলতো বাবা দাদাকে তো কোনোদিন এত উতলা হতে দেখি না ওসব বলবে না আমার ভালো লাগে না চলো খাবে চলো গোপা একটা কথা না জানা পর্যন্ত আমার মনটা শান্ত হচ্ছে না রে তুই তিনতলার ঘরে হ্যাঁ ঢুকতে গিয়েছিলাম কিন্তু ঢুকিনি তুমি বারণ করেছিলে যে আমি জানি তুই কখনো আমার নিষেধ অমান্য করবি না তুই আজ আমাকে শুধু একটা প্রচন্ড আঘাত থেকে বাঁচাসনি নিজেও একটা মর্মান্তিক ব্যথা থেকে রক্ষা পেলি বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি রাগ করবে না তো না না আরেকটা কথা জিজ্ঞেস করি তুমি তুমি গান বাজনা সহ্য করতে পারো না কেন এর উত্তর তুই চাস না এর উত্তর দেওয়া সম্ভব নয় আমার বারণটা যদি তুই মেনে চলিস তাহলে আমি সুখী হব রাত্রে আমি কিছু খাবো না আমি তোমার মার কাছে নিয়ে যাবো ভোলা করে ও তো তোমার গান শোনার জন্য কান্নাকাটি করছিল তাহলে তো মেয়ের জন্য এখন থেকে একটি গাইয়ে পাত্র দেখতে হয় গাইয়ে পাত্র ও মেয়ের মা বুঝি অগায়ক পাত্রের পাল্লায় পড়ে একবার অতিষ্ঠ হয়ে উঠছে বাজে কথা বলো না Thank you.
একা একা ফুচকা খাচ্ছেন? রোমান্স করছি, আমার জীবনের রোমান্স আমি এই খাদ্যের মধ্যে পেয়ে গেছি। ফুচকা যদি আমারও খুব প্রিয়, কিন্তু আমার জায়গা যেতে। আরে ভাই, দুদিন বাদে তো পৃথিবী থেকেই চলে যেতে হবে, তাই তো আজটা মিটিয়ে রাখছি। কি জানি যদি এই ফুচকার জন্য পাপের পৃথিবীতে ফিরে আসতে। আপনি যে ফুচকা খেতে খেতে দার্শনিক হয়ে গেলেন। কি জানো, এই ফুচকার মধ্যে আমি বিশ্বরূপ দেখতে পাই। বিশ্বরূপ? এই দেখো না, এর মধ্যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল করছে, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের। বিশ্ব ব্রহ্মাণ্ড? দিদিমণি বাবু, আপকো হিসাব তো। আরে দোর বাবা, হিসাব তো আমাকে জানতা হ্যায়, হামসে বাল্যকাল থেকে ক্রিকেট খেলতে খেলতে এতনা বড় হুয়া হ্যায়। সেঞ্চুরি করেগা তব ছোড়েগা। ক্যা চোরি? চোরি করেগা। ইসকো বুঝায়েগা কন? ওরে চোরি ফোরি নেই, সেঞ্চুরি মানে 100। দেও ধরো। আরে ভদ্রলোকের ছেলে দেখো কুলিগিরি করছে গোপা। ওই যে বুঝলে না? আরে বাবা, লোকে মাল বয়, সুটকেস বয়, ভদ্রলোকের ছেলে গান বয়ে বেড়ে। যা বলেছেন। তা আপনাদের সেই গায়ের কি খবর? ওই যে সেই সুনীল খান্না, আপনার ছেলে? ও খুব খারাপ। কেন, কি হলো? না না, সে যাই বলো, গান ভালো লাগেনি সেদিন মুখে উপরে অপ্রিয় কথাটা বলে তুমি অন্যায় করেছো। মিথ্যে কথা বলি না বললে অবশ্য আরেকটা মিথ্যে কথা বলা হবে, তবে অকারণ মিথ্যে বলার দরকারটা কি? আরে ব্যাটার একটু মিমপেটাস পায়। তা আমি ভালো বললে উৎসাহ পেয়ে যেত। আরে তোমার মতো সুন্দরী মেয়ে যদি গাধার পিঠে হাত বুলিয়ে দেয়, গাধা একবারে পক্ষীরাজ ঘোড়া হয়ে টাকবাক 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 করে। আপনি বড় বাজে কথা বলেন। না রে সত্যি, বাচ্চাটার জন্য খুব দুঃখ হয়। বম্বেতে ফেলিওর হয়ে, আরে দে না, কলকাতায় এসে দাঁড়াবার চেষ্টা করছিল, তোমার মন্তব্য করে দমিয়ে দিয়েছে। আরে আর্টিস্ট আর এই ফুচকা সমান, অল্পে মিইয়ে যায়। সুনীল খান এখন কোথায়? তুমি ওকে সন্ধ্যের সময় মনে রুটে পাবে, কাল তো রবিবার, আমার ফ্ল্যাটে চলে এসো, সুনীলও আসবে। মানে আর কিছু না, আমার ইন্টারেস্ট কি জানো, এই তোমরা পাঁচজন এলে না ওই জল খাবার না, খাদ্যশ্রী উপাধি দেওয়া উচিত, লোকে তো পদ্মশ্রী পায়। ফেলে দিলে খাবে না? আমার যদি গান না ভালো লাগে, আপনি জোর করে ভালো লাগাবেন? নদী যদি বলে সাগরে কাছে আসব না, তা কি হয়? নদী যদি বলে সাগরে কাছে আসব না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না, তা কি হয়, তা কি বলে ভ্রমরে গান শুনব না, হয় না তা। ফুল যদি বলে ভ্রমরে গান শুনব না, হয় না তা। নাচব তবুও নূপুরে তাল গুনব না, হয় না তা।
फागुन के देखे जो जदि बोले हासबो ना भागी होय नदी जदि बोले सागरेर काछे आसबो ना ताकी होय मेघ जदि बोले आकाशेर बुके भासबो ना ताकी होय ताकी होय ভালোবেসে যদি মন বলে ভালোবাসবো না তা কি হয় নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয় মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না ताकि होय ताकि होय क्या मन लागलो अपने गाने के लिए अजय श्री खान एकी गोपा कुदरे अच्छी धोर ना मैंने सुनीले गान भालो लागे नहीं रुचि না লেগেছে তো খুব ভালো লেগেছে আমি চলি কিছু খেয়ে যা থাক একটু কফি আমি ইঞ্জিনিয়ার মানুষ বাড়ি যখন নিয়েছিলাম তখন খুব দক্ষিণ দেখেই নিয়েছিল আর তোমার দিদিকে যখন বিয়ে করেছিল তখন তোমাকে দেখে বিয়ে করেছিল ও তার মানে আমি ফালতু না না তুমি আমার আসল ও আমার ইন্টারেস্ট শুধু ইন্টারেস্ট বলুন কম্পাউন্ড ইন্টারেস্ট রাইট মহারাজ আচ্ছা এবার বলুন আমার গানের কথা বলি বাইরে এই ঘুষি মারবে বাইরে এই তোরা ঘুষি ঘুষি কর বাপু আমি দেখে না না আমি বলছি যে তুমি গান গাইবে বড় ঘরে আর সেই জন্যই তো আমরা দুজনে চলে গেছি হ্যাঁ আমি কিন্তু 15 দিনের বেশি একদিনও থাকতে পারব এই মরে যে প্রেম আলাপের আলাপ করতেই তো 15 দিন লাগবে প্রেম করব কখন প্রেম করব কখন বাবার ব্লাড প্রেসার মার বাতের ব্যথা হ্যাঁ আর ওদিকে সাম্বাজির বাড়িতে কে দেখবে না এদিকে সাম্বাজির বাড়ি সিরিয়াসলি মারবো বুঝলি মামুন এসে গেছে
ছোটু তার দুটো যেন একটি কোনো পাখির ঠোঁটে ছোট্টু সে খড়কুটো প্রেম কথাটাই ছোটু ও খুর তার দুটো যেন একটি কোনো পাখির ঠোঁটে ছোট্টু সে খড়কুটো প্রেম কথাটাই ছোটু আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না? একটু অসুবিধা হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে রান্না বান্না জিনিসপত্র সমস্ত বাতাস পড়ে আছে বুঝলেন, তা আপনাকে যে একটা চা খাওয়াবো কি বলো না। নাম কি তোমার? নাম বলো। রিনি। রিনি, বাহ, উপরে যাবে আমার সঙ্গে? যাবো না, উনি তো তোমার মাসি আর যা। বাবা আমার রান্নাঘরে বাক্স। আপনি একটা কাজ করুন, আপনি তো দুজনকে উপরে নিয়ে যান, আমি প্রভুজি একটু বাতে পাঠাচ্ছি। হ্যাঁ আসি, নিজেদের আসি। বাবা আমার রান্নাঘরে বাক্সটা কোথায়? এটা বেশ কমিউনিস্ট কমিউনিস্ট। ইউ কতটা কমিউনিস্ট? হ্যাঁ
আপনি তুমি তুই তিনটেই বোঝায়। বাংলা ভাষা সম্বোধনে বড্ড শ্রেণী বিভাগ, দুটো ধাপ পেরিয়ে তবে ঘনিষ্ঠ হওয়া যায়। অবশ্য আমি একটু লাভ দিয়েই চলি, অত আপনি আপনি করতে পারি না। আপনি আগে করে কথা বলতে কে তোমায় মাথা দিব্যে দিয়েছে? তুমি নিশ্চয় গান করো? না। তাহলে নিশ্চয়ই পড়াশুনো করো? না। তাও তবে বাবার অফিসে কাজ করি, কিংবা কাজ করাচ্ছিও বলতে পারো। কি করবে না? ওরে বাবা, ওসব এখনো ভাবিনি। আচ্ছা আমি এখন তাহলে নিচে যাচ্ছি। হ্যাঁ, না আমি একটু দেখি উনি আবার কি করছেন। তোমরা কিন্তু এবেলা আমাদের এখানেই খাবে, আপনারা আবার খাওয়ার ব্যবস্থাটা করছেন কেন? সত্যি তো, আপনি আবার কেন আমাদের জন্য কষ্ট করবেন? আমাদের নিজেদের খেতে ভীষণ কষ্ট হয়, তাই তোমাদের দলে যাচ্ছি। আচ্ছা আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার বলতো, হিরো এমন হুট ফুট করে চলে গেল কেন বলতো? কি বাবা, তোমার খাওয়ার কথা বলাতে কিছু মনে করলো না তো? আচ্ছা, মনে করার কি আছে বলতো? গেরস্ত বাড়িতে অতিথি তো দেবতা, আমরা দেবতা নই। হ্যাঁ, তোমাদের এই মহারাজা পুতুলটা দিদি ভুল করে নিয়ে গিয়েছিল। ভুল করে না, অন্যের জিনিস না বলে নেওয়া দিদির একটা স্বভাব আছে, কিছু মনে করো। মা, সে কি? হ্যাঁ মাসিমা, দিদি এলে কিছুকে রাখবেন। আচ্ছা গোপা চলি, আমার আবার গানের ঘরটা একটু গোছাতে হবে। গানের ঘর? আমি না খেয়ে না শুয়ে থাকতে পারি, কিন্তু রোজ দু ঘন্টা গানের রোজ না করলে বাঁচতেই পারবো না। গোপা কি হবে বলতো, বউটা চোর, মেয়েটা গান গায়। আরে তোর বাবা এসব কথা জানে? জানে। কি যে যাই হচ্ছে আমার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। গরিবকে মহারাজার সঙ্গে তুলনা করে ঠাট্টা করবেন? গরিবকে মহারাজার সঙ্গে তুলনা করে ঠাট্টা করবেন? হ্যালো, ও গোপা। ইয়ার কি রাখ, বল না সিরিয়াসলি, আমাকে সুনীলের কাছে নিয়ে যেতে পারবি? হ্যাঁ আজই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চলে আসি, চলে আসবি। গোপা কি বলে শুনলে? না গোপার কথা তো শুনলি, টেলিফোনের রিংটা শুনেছি, আর তোমার শ্রীকণ্ঠের কিছু বাণী শুনলি। গোপার কথা তুমি শুনেছো, টেলিফোনটা তুমি ধরেছো। শুনিলে গানে গান চাটা নরেন মুখার্জির কন্যা গোপা। হায় হায়, গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আর আওয়াজ খানি দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। চাবিটা চাবিটা, চাবির কথা বলেছি। থ্যাংক ইউ, রুমাল নেই পকেটে। তুমি না বড্ড জ্বালাও। তুমি যে কত জ্বালাও তা যদি জানিতে কো। বলাও যায় না বাবা, চটে যাবে। আসল জিনিসটাই তো দিলে না। কি? মানি ব্যাগ। ওটা অবশ্য ইচ্ছে করি দাও না মাঝে মাঝে। একটা মজা দেখেছো মিনা, এক রাত্রির মধ্যে মানি ব্যাগটা কিরকম রোগা হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো আমার ব্যাগ থেকে আমি টাকা সরিয়েছি? না, মনে করবো কেন? তুমি বিশ্বাস করি, আমি জানি সরাও না, তার জন্য আমার খারাপ না, ভীষণ ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে।
এই দেখো না মাঝে মাঝে তুমি যখন সে ইয়ে করতে গিয়ে একটু কামড়ে ফেলো না, আমার খারাপ লাগে বিলিভ মি, খারাপ লাগে। আর কি চাই? না আর কি চাই বল, তুমি তো সবই দিয়ে দিলে, চাবি ঠিক আছে, আর একটা ছোট্ট জিনিস বাকি আছে ওটা নিয়ে অফিস। কি? একটু আদর মিনা, আর ভিতরে আয়। কি তোকে ডিস্টার্ব করলাম? না না একেবারে না, আর আমার কথা যদি বলো তাহলে আমি বলবো তুমি আমাকে বাঁচিয়েছো, এই অত্যাচারিতা স্ত্রীর হাত থেকে এই অভাগা স্বামীকে তুমি উদ্ধার করেছো। ছি ছি মিনা, বিরুদানা তোমার স্বামী? এইটা ওকে বোঝাও আর একবার রিপিট করো, ও তো জানতেই চায় না, বুঝতেই চায় না যে আমি ওর স্বামী, ও মনে করে আমি ওর আসামি। তুই মিথ্যে আমাকে কথা বিশ্বাস করলি? বোঝো তাহলে। এই অফিস যাও। অফিস কি বলছো? তুমি কম করলে আমি একেবারে জুমের বাড়ি পর্যন্ত চলে যেতে পারি, তাই যেতাম যা করে তুলেছো, তবে যাই না, তার কারণ হচ্ছে তুমি বিধবা হয়ে যাবে, মাছ খেতে পাবে না। গোপা, নেতাজি বলেছিলেন বাঙালি আর পাঞ্জাবের মিলন হলে মহাজাতির সৃষ্টি হবে, রবীন্দ্রনাথ গান্ধী যে এরাও ইন্টার প্রভিনশিয়াল ম্যারেজ সাপোর্ট করেছেন, কিন্তু তুমি যে তার মূর্তিমতো এক্সাম্পল হবে এটা সত্যি ভাবা যায়নি। এটা কি হলো আমি কিছু বুঝলাম। পাঞ্জাব আজি গরজি উঠিল অলখ নিরঞ্জন, সরি বিবাহ বন্ধন, আই মিন সুনীল খান্না। দেখো এই যে শোনা যায় না যে ওস্তাদ ওস্তাদ গাইয়েরা গান গিয়ে কখনো এই আগুন জ্বালাতেন কখনো বৃষ্টি নামাতেন, যা তা যে বলছেন না যেন আপনি অফিস যান। এটা কি কি উত্তর হলো? কি আশ্চর্য, শুনি খানা গান ভালো লেগেছে, তাই বলে তাকে বিয়ে করতে যাবো কোন দিকে? দেখো ভাই, আমি কনস্ট্রাক্টর মানুষ, ম্যাটার অফ ফ্যাক্ট নিয়ে চলি, ভালোবাসা বলতে গুড হাউস মানে ভালো বাড়ি আমার চট করে মনে আসে, সে ভালো বাড়িতে ভালো ঘর একটা থাকবে, সেটা ভালোবাসার ঘরও হতে পারে, তবে আমার মতো লোকের কাছে রান্নাঘরটাই একটু বেশি কাম্য হয়ে ওঠে আর কি। আহা, দূর থেকে বুঝি কারো ভালো লাগতে পারে না, ফুলটা ভালো লাগলে অমনি তাকে ফুলদানিতে ভরতে হবে। ও বাবা, তা ফুলহীন ফুলদান জানি করবিটা কি? ধরো তোমার বাগানের মালিকি তোমার বাগানে যদি ভালো ফুল ফুটাতে না পারে, তাহলে ফুলহীন এই ফুলদানিটাকে মুগুরের মতো তাকে মারতে ছুটবে না? বেশ হয়েছে, খুব হয়েছে। ফুলদানিতে কেউ জল রাখে না? তাই সে রাখে ফুলদান যাক বাবা, আমার এমনিতে ঘুরে যাচ্ছে না, এখন সব বাদ দিই। না না বাদ দেবো, মানে তোমার তো বোঝাতে হবে ব্যাপারটা, তার সত্যি তো। ও বাবা দেখো, আজকে হলো না, আমার অফিস হয়ে গেছে। না না বাঁচায় ফুল ছাড়া ফুলদানি কি শোচনীয় অবস্থায় থাকে সেটা তোমাকে একদিন আমি বোঝাবো। চলি। কি তুই তৈরি হবি না, এখনই যাবি? কি গায় রে ছেলেটা, তোর বাবা যদি জানতে পারে? জানতে পারেন মানে? আমি নিজে তাকে জানাবো, কিন্তু গোপা তুমি আঘাত পাবেন। ভালো জিনিসকে ভালো বললে যদি তিনি আঘাত পান, তাহলে সে আঘাত তা প্রাপ্ত। গোপার মনে দারুণ একটা ভালোবাসার জন্ম হয়েছে।
আমার গানকে ভালোবাসলেই আই এম ভেরি ভেরি হ্যাপি, কিন্তু শুধু গান দিয়ে তো বাঁচা যায় না, টাকা চাই টাকা, মানি মানি মানি, ব্রাইটার দ্যান সানশাইন এন্ড সুইটার দ্যান হানি। চায়ের কথা বলি, বেরজু বেরজু কি সাহেব, তিন কাপ চায় দাও, বসো বসো। পুলিল বাবু আজ ভাড়াটা দিয়ে দিচ্ছেন তো? আরে মশাই, নেক্সট উইক নেক্সট উইক করে আপনি তিন হপ্তা কাটিয়ে দিলেন, ওসব চলবে না। আপনি যদি দিতে পারেন ভালো, না পারেন ছেড়ে দিন। এ মানে সবই তো কাজটা। আরে মশাই, আপনি কি পেয়েছেন না পেয়েছেন সেটা আমার দেখার দরকার নেই, আমার সম্বন্ধ টাকার। আচ্ছা এক্সকিউজ মি, আপনার কত টাকা দরকার? 75 করে দু মাস 150 টাকা। আপনি দিলে তাতে কি হচ্ছে? বন্ধু তো বন্ধুকে সাহায্য করে। কিন্তু আপনি? আপনি নয় তুমি, বন্ধুত্ব যখন হয়েই গেল। অবশ্য, কিন্তু তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, বদ বেসরম আদমি মা, যখন যা দরকার চেয়ে বসবো, তখন না বলতে পারবে না, আর কোনদিন দেবেও না জানি। বেশি থাকলে দি হবে, না থাকলে যে নিতেই হবে, আমার নিয়মিত বেশি থাকলে দিতে হবে, না থাকলে যে নিতে হবে, আমার নিয়মিত চোখের পর্দা চোখ খুল যা, ও সব আমার নেই তো, আমার নিয়মিত বেশি থাকলে দিতে হবে। থাকলে যে নিতে হবে, আমার নিয়মিত বেশি থাকলে দিতে হবে। কলসি ভরে জল নিলে কি শুকায় তাতে নদী, বরং কারো তৃষ্ণা মেটে পায় বসে জল যদি। কলসি ভরে জল নিলে কি শুকায় তাতে নদী, বরং কারো তৃষ্ণা মেটে পায় বসে জল যদি। আছে তোমার তাই তো নেব, পেলেই আবার ফেরত দেব। আছে তোমার তাই তো নেব, পেলেই আবার ফেরত দেব। পরের মাথায় কাঁটা ভেঙে না ধরে দেই, সেই তো কি থাকলে দিতে হবে, না থাকলে যে নিতে হবে, আমার নিয়মিত চোখের পর্দা চোখ খুল যা, ও সব আমার নেই তো, আমার নিয়মিত বেশি থাকলে দিতে হবে। Perfect!
থেকে হাজরা বাবুকে আমার ড্রয়িং রুমে নিয়ে যা ভয় করেছিল ঠিক তাই হয়েছে যবে থেকে ওই মেয়েটি এ বাড়িতে এসছে তবে থেকে আমাকে খালি ডাকছি কি হবে বলতো এখন তুমি এক কাজ করো তুমি বাবাকে তাড়াতাড়ি একটা কফি পাঠিয়ে দাও আমি দেখি ম্যানেজ করতে পারি দেখ মা কিন্তু বাবা তুমি যখন ওদের সঙ্গে বাড়ি ভাড়া কন্ট্রাক্ট করেছিলে তখন কি সেটাতে এরকম কোন শর্ত ছিল যে গান বাজনা করা চলবে না না ছিল না তবে থাকা উচিত ছিল তবে এ বাড়িতে আমি গান বাজনা হতে দেবো না কাল সকালে আমি কোম্পানিকে নোটিস পাঠাবো সেদিন যা ভালো বুঝবে করবো নিচে মেম সাহেব বললেন সাহেব বাইরে গেছেন ফিরে এলে দেখা করবেন দেখো বাবা আজ না হয় তুমি এদের নোটিস দিয়ে উঠিয়ে দিলে গান বাজনাও বন্ধ হবে কাল ধরো যদি পাশের বাড়ি থেকেও গান বাজনা আরম্ভ করে তখন আমি থামাবার চেষ্টা করব না পারলে বাড়ি আমরা ছেড়ে দেবো দরকার হলে পাড়া ছেড়ে দেবো দাদা শান্ত হও তো বড্ড উত্তেজিত হয়ে গেছে কফিটা খেয়ে না গান বাজনা যারা করে তারা শিল্পী বাইরে তাদের কত কদর কিন্তু তারা বষ্টু বড় স্বার্থপর তারা নিজেকে আর নিজেদের শিল্পকে ছাড়া আর কিছুই জানতে চায় না কানের ফুলে ফুলে মধু লুটে খায় কিন্তু কোনো দায়িত্ব পালন করতে চায় না আমি তাই তাদের সঙ্গে কোনো সংস্পর্শ রাখতে চাই না আমি চাই না আমি যাদের ভালোবাসি তারা কেউ তাদের সংস্পর্শে আসে তুই ভেতরে যা আমি একটু একা থাকি আপনাদের ধৈর্য আরে না না এ ধৈর্যের ব্যাপার নয় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি জানো না কোন লোক যখন তপ্ত কটা হয় তখন তার কাছে এক সেকেন্ড মনে হয় এক ঘন্টা আর সেই ব্যক্তি যখন প্রেমিকাকে নিয়ে প্রেম করতে বসে তখন এক মুহূর্ত আর এরাও প্রেমিক মানে গানের প্রেমিক হ্যাঁ গো তোমার এই আয়া কুকুকে সামলাতে পারবে তো হ্যাঁ ঠাকুরদিকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি রমা এসেছে হ্যাঁ আর তাছাড়া গোপা তো তার পিসি খুব ন্যাওটা আমি তো আছি দাদা আয়া রমা তুই কখন এলি এই একটু আগে চলি হ্যাঁ আচ্ছা কেমন আছেন ভালোই আছি আরে প্রণব আসেনি না ও একটু মেদিনীপুরে কাজে গেছে ও যতদিন না মেদিনীপুর থেকে ফিরছে তুই তোর এই দাদার বাড়িতে থাকবি বুঝলি ঠিক আছে তোমাদের চা টা খেয়ে দিই খুব তাড়াতাড়ি আচ্ছা নরেন যে ভদ্রলোকটি তোমার স্ত্রীর সঙ্গে গেলেন উনি কি তোমার আত্মীয় আমার আত্মীয় হয় না ও তো বিনয় বিনয় আর আমার স্ত্রী একই ও চার্জির কাছে গান শেখে জানো বনফুলের উপন্যাসে গান সম্পর্কে একটা বেশ রসালো ডায়ালগ করেছিল কি গান জিনিসটা সেক্সি পাখি কখন গান গায় জানো ব্রিডিং সিজনে অবশ্য মানুষ তো আর পাখি নয় হ্যাঁ What do you mean? অনেকে বলছি তার সঙ্গে ভালো করেই বুঝতে পারছি যারা তানপুরো তার বাঁধে তারা ঘর বাঁধে না তারা ওই পাখির মতন গান গেয়েই উড়ে চলে যায় রূপেন রূপেন আমার মন তোমার মতো সন্দিগ্ধ নয় Thank you.
তুমি রাখো, তোমার তখন টাকা খুব দরকার। হ্যাঁ দরকার নিশ্চয়ই, ব্যাস আমরা যখন বন্ধু করবে এর মধ্যে কোন লেকিন টেকিন নেই, বুঝেছো? ভালো গাইতে পারি, এছাড়া আর কোন গুণ আমার নেই। এত বড় একটা গুণ, এটা টাকার অভাবে বাড়তে পারবে না, হয়তো নষ্ট হয়ে যাবে, এ আমি কিছুতে হতে দেব না। শুনেছি তোমার বাবা গান বাজনা মোটেই পছন্দ করে না, আমার সঙ্গে মেলানো করছো জানতে পারলে হয়তো অসন্তুষ্ট হবে, মনে ব্যথা পাবে। খুবই সম্ভব, কিন্তু কিন্তু আমার সমস্ত প্রাণটা যে গানের জন্য পাগল হয়ে উঠেছে, তাকে তাকে আমি আর কিছু দিতে পারছি না। আমি গাইবে কত নতুন নতুন সুর, আমি দু গান ভরে শুনব আর ভাববো তোমার গানের মধ্যে আমি গাইছি। গান আমিও ভালোবাসি, গানের জন্য প্রাণপাত করা, যা লোকের মন জয় করে নেব, তারা তারা নোট আসবে, গাড়ি বাড়ি টেলিফোন ফ্রিজ টেলিভিশন এসব না হলে জীবন, যাই এডিট অফিসে ঘুরে আসি। চলো আমি যাচ্ছি। আর তুমি কত তাকলিফ করতে হবে, আমি ট্যাক্সিতে যেতে পারি, আমার পকেটে বিপদ ভারী। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি জামাটা পরে যাও। ওকে বাই। মিস্টার মুখার্জি, আমার লজ্জা গোপন করার কোনো উপায়, আমার স্ত্রীর একটা অসুখ আছে, মানসিক ব্যথিও বলতে পারেন, যখন যেখানে যান কিছু না কিছু চুরি করে নিয়ে আসেন, সেই আওতার থেকে বাড়ির লোকের জিনিসপত্র বাদ পড়ে না, ডাক্তাররা যাকে বলেন ক্রিপ্টোম্যানিয়া। আমি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো সুফল হয়নি, কি নিদারুণ লজ্জার সংকোচ নিয়ে থাকতে হয়। রেডিওটা আমার স্ত্রী কালকে আপনার বাড়ি থেকে নিয়ে গিয়েছে। না না আপনি ভুল করছেন, আমাদের বাড়িতে কোনো রেডিও নেই। আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, এটা তাঁর। সে কি? না না এ হতে পারে না, এ অসম্ভব। মিস্টার মুখার্জি আমি তাহলে চলি। আচ্ছা আবার আসবেন। হীরালাল বাবু, দিদিভাই এই কত ব্যাপার ডাকছেন। আমার প্রশ্নের জবাব আমি আজ এক্ষুনি চাই। আমাকে দু একদিন ভাববার সময় দাও, তা না হলে কি ঘটবে আমি এখন কিছু বলতে পারছি না বাবা, তবে যাই করে তোমাকে না জানিয়ে কিছু করব না। দেখেছো কাগজে তোমার গানের কত প্রশংসা বেরিয়েছে? আমার না তোমার, তোমার জন্যই তো আমার নাম। এসো দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো? চোখ বোঝো। কেন বোঝোই না? একটা ম্যাজিক দেখাবো। এবার চোখ খোলো।
এত খরচ করতে গেলে কেন? ও খরচ কো মারো গলি ম্যাজিক দেখিয়ে কি রকম একটা সোনা সেটা আগে বলো। ম্যাজিকের জিনিস কিন্তু মিথ্যে শুনি, এটা মিথ্যে নয় সত্যি। রবীন্দ্রনাথের শেষের কবিতার নায়ক আংটি পরবার সময় তার নায়িকাকে কি বলেছিল জানো? আমি রবীন্দ্রনাথের নায়ক নই, লেকিন এক বার জরুর কহুঙ্গা, ইট ইজ মাই লাভ। তুমি একবার বাবার কাছে চলো। কেউ বাবাকে না জানিয়ে আমি কিচ্ছু করি না। ভেরি গুড, বুঝো। Yes, boss. এক আছে ট্রাউজার আর এক শার্ট নিকালো। Very good, না রাসেল। কিন্তু যেমন আছো তেমন চলো। লেগে গেছি দাদা এনে গলা সাদা, তারে গা মা পাধা, তারে গা মা পাধা, হে নুন আদা লেগে গেছি দাদা এনে গলা সাদা, তারে গা মা পাধা, তারে গা মা পাধা, এই মাথা হাত নেড়ে গাই গলা ছেড়ে মারে ছুটতে রে গাধা নিও গাধা, পাধানি পাধা, পাধানি পাধা, তারে গামা পাধা, তারে গামা পাধা। উস্তাদরা আটকে বলবে গান শুনে, আমাদের দিল তুলো ধুনে, ও উস্তাদরা আটকে উঠে বলবে গান শুনে, আমাদের দিল তুলো ধুনে, চামচেরা সব বলবে আমায় করলে গান শুরু, পায়ের ধুলো দাও না একটু গুরু, চামচেরা সব বলবে আমায় করলে গান শুরু, পায়ের ধুলো দাও না একটু গুরু, আরে দিন কেটে তানা পুরো ষোলো আনা হয়ে তাল কানা বনে গেছি হাঁদা, দিন কেটে তানা পুরো ষোলো আনা হয়ে তাল কানা বনে গেছি হাঁদা, সারে গা মা পাধা, সারে গা মা পাধা, এই মাথা হাত নেড়ে গাই গলা ছেড়ে মারে ছুটতে রে গাধা নিও গাধা, পাধানি পাধা, পাধানি পাধা, সারে গা মা পাধা, সারে গা মা পাধা। ঠিক আছে সুনীল, তোমার কথা না হয় আমি মেনেই নিলাম, তবু আর্ট ইজ এ ট্রেচারাস থিং, আর্টের উপর নির্ভর করে যারা বাঁচবার চেষ্টা করেছে তাদের অধিকাংশই অকালে মৃত্যুবরণ করেছে,
আর্ট তোমাকে সিকিউরিটি দিতে পারে না। তোমার গান শুনে মুগ্ধ হয়ে আজকে তোমাকে যারা হাততালি দিচ্ছে, তোমাকে মাথায় তুলে নাচছে, দুদিন পরে তারাই চিৎকার করে কিন্তু আমার গান থামিয়ে দেবে। তাছাড়া গান গিয়ে তুমি কটা টাকাই বা রোজগার করতে পারবে? কেন, অনেক গায়ক গায়িকারা গান গায়ে অনেক রোজগার করছে, ভেরি ফিউ। আমি এমন অনেক গায়ক গায়িকাকে জানি যারা অনাহারে তিল তিল করে মারা যায়, তারপর চাঁদা তুলে তাদের শ্মশানে নিয়ে যেতে হয়। তুমি একটা কথা নিশ্চয়ই স্বীকার করবে যে আজকের পৃথিবীতে টাকা ছাড়া বাঁচা অসম্ভব। যাতে তাড়াতাড়ি টাকা রোজগার করা যায় তা তোমার চেষ্টা করা উচিত। তুমি হলে আমার একমাত্র সন্তান, আমার মেয়ে গোপার প্রিয় পাত্র। তাই বলছিলাম তুমি আমার বিজনেস জয়েন করো, দেখবে টাকা তোমার পেছনে পেছনে ছুটছে। বিজনেস আমি ঠিক বুঝি না। ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দেবো। ওসব ওসব আমার ভালো লাগে না। কেন, ওয়াই? আচ্ছা বাবা, যার যেটা ভালো লাগে না তাকে কি সেটা জোর করে ভালো লাগানো যায়? গোপা দেখ, কুইন ইন টেটো, কিন্তু ম্যালেরিয়া রুগীকে জোর করতে হয়। তার আগে এটা কি দেখতে হবে না যে সুনীলের আদৌ ম্যালেরিয়া হয়েছে কিনা? আমার তো মনে হয় ওর যখন গান ভালো লাগে তখন ওকে বাধা না দিয়ে উৎসাহ দেওয়াটাই বরং ভালো, নাকি? তোমাদের এই আর্ট টার্ট গুলো হচ্ছে আমার কাছে গুণের মতো। আই এম নট ইন্টারেস্টেড ইন এনি ওয়াইল্ড গুজ চেজিং। আপনার অ্যাঙ্গেল থেকে গানটা যেমন ওয়াইল্ড গুজ, আমার ভিউ পয়েন্ট থেকে আপনাদের ওই বিজনেস টিজনেস জাস্ট রয়্যাল বেঙ্গল টাইগার, দেখলে ভয় হয়। ঠিক আছে, তুমি গান গেয়ে অনেক বড় হও, তারপর ডাইনিং টেবিলে পাশাপাশি বসে আমরা ওই ওয়াইল্ড গুজে। কিন্তু বাবা, তখন আবার সেই রয়্যাল বেঙ্গলটা তারা করবে না তো? না না, রয়্যাল বেঙ্গল কোনো নিচ কাজ করে না। গোপা, আমরা স্যার আশুতোষকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতাম। তোমরা বসে গল্প কর। পাখির কাছে এই গান শেখা, এই সুরে প্রেমের স্বরলিপি লেখা, এই যে গানে যেন গো আমার ভৈরবি পেল প্রাণ। উনি গান গাইছেন, বিনয়বাবু আছেন। আপনাদের এখান থেকে
হয়েছে কি? এই গান বাজনার জন্য আমার সর্বনাশ হতে চলেছে। আমার সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি এত নিচে নেমে গেছ? তুমি আমাকে নিচে নামিয়েছ। একটা কথা শোনো, আজ থেকে তোমার গান বাজনার সঙ্গীরা যেন আমার এ বাড়িতে না আসে। ছিচি করে ধিক্কা দিচ্ছ কাকে, আমাকে না নিজেকে? তোমাকে। তুমি পশু হয়ে গেছো, তোমার কাছে এতদিনের সাধনার কোন দাম নেই। না, আমি যদি তোমার কথা না শুনি? শুনবে না? আমার গানের জন্য আমি প্রাণ দিতে পারি। তবে তাই দাও। আমার কাছে আমার গানের চেয়ে আমার একমাত্র মেয়ের প্রাণের মূল্য অনেক বেশি। আরেকটা কথা শুনে রাখো, আজ থেকে আমার বিনা অনুমতিতে তুমি কোনো গানের জলসায় যাবে না, যদি যাও তো একেবারে যাবে। হ্যালো, ও মিনা। হ্যাঁ গোপাল, তুমি একটু ধরো, আমি গোপাকে ডেকে দিচ্ছি। গোপা, গোপা, দাদা একটু গোপাকে ডেকে দে তো। গোপা তো বেরিয়ে গেছে ওই ছেলেটির সঙ্গে। সুনীলের সঙ্গে? হ্যাঁ। হ্যালো মিনা, ওরা তো বেরিয়ে গেছে। সুন্দর গলা আপনার, আপনাকে তো অনেক আগে আপনার কলকাতায় চলে উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, দয়া করে একটু দেখবেন। অত করে বলতে হবে না আমাকে, গোপা যখন তখন আপনি আমার বন্ধু। কি বলেছিলাম, নীলিমা এখন কলকাতার সেরা গায়কদের মধ্যে একজন, ওর সাহায্য পেলে তোমার নাম করতে দেরি হবে। আপনার গানের সম্বন্ধে কিন্তু একটা কথা আমি বলবো, কিছু মনে করবেন না তো? বলুন না, আমার যদি কিছু ভুল থাকে আমি ঠিক করে নেব। আমার মনে হয় আর কোনো বড় অস্তিত্বের কাছে আপনি যদি শেখেন আর ঠিকমতো সাধনা করেন তাহলে আপনার গলা আরো ভালো হবে। আপনার ভাগ্য ভালো, আমার অস্তিত্ব চিকিৎসার জন্য কলকাতায় এসছেন, আমার গুরু ভাই ধ্রুবর কাছে আছে, আপনি সেখানে চলুন না। এটা তো নিয়ে খুব ভালো করেছি।
নারী তোলে ধুলি মুরলি তারে তোলে ধুলি শুনে ময়ূর দোলায় বিবাদন কিশোর শ্যাম সুন্দর জল দোয়ঙ্গে শ্যামল বিবাদন কিশোর শ্যাম সুন্দর সারি পাগারে সা সাগ পানি সা সা নল কিশোর শ্যাম সুন্দর গরে সাগ পানি সাশোর শ্যাম সুন্দর সব গপা সানি পগরে সানি সা পানি পানি গরে সানি পগরে সা গরে সানি পগরে সা নল কিশোর শ্যাম সুন্দর সানি পগরে পগপ সা সাগ পানি সা সাগ পানি সা সাগ পানি সা নল কিশোর শ্যাম সুন্দর জল দঙ্গে শ্যামল বিবা নল কিশোর সিক্রেট আমার ঘরানা সব কিছু ওর কাছে আছে বেটা কাল সে তুই ওকে তালিম দিবি কতদিন তালিম নিতে হবে কমসে কম 5-7 সাল তো লাগবেই 5-7 সাল তা তো লাগবে ভাই এই ধ্রুববাবুই তো আজ 12-14 বছর ধরে শিখছে আর ছাত্র ছাত্রীকে তৈরি করেছেন খাসায় এটা আপনার মতো গুণী লোকের দ্বারাই সম্ভব আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না বাবুজি উনি হচ্ছেন রেকর্ড কোম্পানি ডাইরেক্টর মিস্টার নমস্কার নমস্তে নমস্তে ওরা সব ওখানে আয় আমি চায়ের জল বসিয়েছি আরে ওস্তাদজিকে একটু বিশ্রাম করতে দে একে শরীর অসুস্থ তার উপর আবার রোজা চলছে জানা নীলিমা জানা বেটি আমারে বহিন আর রোজ রাত 2:30 বাজে উঠে আমার জন্য রোজার খানা পকায় দেখো তো এক ব্রাহ্মণ বেটিকে কত তকলিফ দিচ্ছি কি যে বলেন ওস্তাদ জি কষ্ট কিসে তুই তো আমার একটা বাড়তি পুণ্য আর তোরা সবাই আয় আপনি মায়ের সঙ্গে তো আলাপ করিয়ে দিলেন না আসেন আসেন দেখো তোমার বাবা আমার বাল্য বন্ধু ছিল তাই দুটো একটা কথা তোমাকে বলব কিছু মনে করো না কেমন তবে মর্টগেজ দিয়ে কেউ আর টাকা দেয় না যদি বাড়িটা বিক্রি করতে চাও আমি ব্যবস্থা করে দিতে পারি তবে বিক্রি করব কারণ ওস্তাদজির চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ও তা তুমি দলিলপত্রগুলো রেখেছো দিন 15 বাদে এসো আমি দেখি কি ব্যবস্থা করতে পারি আপনার কাছে একটা অনুরোধ দেখবেন ব্যাপারটা যেন জানাজানি না হয়ে যায় বনেদি বাড়ির প্রেস্টিজ জ্ঞানটা এখনো বজায় রেখেছো দেখছি আজকাল এই জিনিসটা তো পাওয়া যায় না তাই তার দাম অনেক আচ্ছা 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 নমস্কার স্যার নমস্কার বসুন থ্যাংক ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ এই আমাদের সুরেন্দ্রে আপনার ফার্মের যদি একটা বিজ্ঞাপন দেন দয়া করে বিশেষ সুবেনিয়ার আমাদের ক্লাবে এবার একটা গানের ফাংশন করছি গাইবেন রাইজিং সিঙ্গার সুনীল সুনীল খান্না নামটা আমার শোনা শোনা মনে হচ্ছে হ্যাঁ সুনীল খান্না আজকাল হেমন্ত সন্ধ্যা আরতি মান্না শ্যামল এদের পরিচিত নাম তাই নাকি হ্যাঁ আমাদের ফাংশনে গান গাইতে উনি নিচ্ছেন 2000 টাকা আপনি আসুন না সেদিন
আমার সময় হবে না। তবে আমার মেয়ে গোপার এসব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট, আপনি ওর সঙ্গে দেখা করবেন। আচ্ছা, মিস মুখার্জি তো কিছু না চলে গেছেন। আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিচ্ছি। নদী যদি বলে সাগরে কাছে আসব না, তা কি হয়? নদী যদি বলে সাগরে কাছে আসব না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশে। বাবা, এই যে আমি। কিরে তুই এই অন্ধকার ঘরে এই অসময়ে শুয়ে আছিস যে? অফিস থেকে কখন ফেলে? ওই একবার গিয়ে চলে এলাম। কেন রে, তোর শরীর খারাপ? না না, শরীর ভালো আছে তো বাবা। না না, আমার কিন্তু মনে হচ্ছে তোর শরীর খারাপ, একবার ডক্টর বোসকে ফোন করা উচিত। কেন যে তুমি এত ভাবো না বাবা? বাবারা কেন যে ছেলে মেয়েদের জন্য এত ভাবে সে বুঝবার মতো বয়স তোর এখনো হয়নি, বুঝলি? আরে সুনীলের সঙ্গে তোর দেখা হয়? মাঝে মাঝে। কেন? ও আমি আপত্তি করেছিলাম বলে? তুই আমার একমাত্র মেয়ে, যাতে তোর ভালো হয় আমি সবসময় তাই চাইব। তুই যদি সত্যি থেকে সুনীলকে পছন্দ করে থাকিস তাহলে তোদের মেলামেশায় আমি আর বাধা দেব না। এমনকি তোরা যদি বিয়েও করতে চাস আমার কর্তি থাকবে না। রূপা তুই একটা কাজ কর, সুনীলকে কালকে ডিনারে নিমন্ত্রণ কর। আমি তো কলকাতার বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো কয়েকটা দিন দেরি হবে। যাবার আগে ওর সঙ্গে পাকাপাকি কথা বলে আমি একটু নিশ্চিন্ত হতে চাই। কালকেই ডাক। আজ একটা দারুণ শুভ সংবাদ নিয়ে এসেছি। শুভ সংবাদ? কি বাবা, আজ তোমার সঙ্গে এক টেবিলে বসে ওয়াইল্ড গুজের রোস্ট খাবেন। ওয়াইল্ড গুজ ভুলে গেলে? সেই যে বাবা সেদিন বললেন যে গান আর্ট এগুলো সব ওয়াইল্ড গুজের মতন, এর পেছনে ছোট একটা বোকামি। তারপর আমরা বললাম না, তখন বাবা বললেন আচ্ছা ঠিক আছে বেশ, যদি গান গেয়ে বড় হতে পারো তাহলে তোমাদের সঙ্গে এক টেবিলে বসে ওয়াইল্ড গুজের রোস্ট খাবো, মনে নেই? সেই জন্য আজকে রাত্রে ডিনারে নিমন্ত্রণ। শুধু সুনীল বাবু কি একা নিমন্ত্রণ করা হচ্ছে? কেন, বামুনের ছেলে কি দোষ করলো? তা কেন, আপনারা সকলেই আসবেন, নীলিমা তুমিও এসো। উপলক্ষটা কি জানতে পারি? গেলেই জানতে পারবে, কিন্তু আশা চাই। কিন্তু আমি আর সুনীল কি যেতে পারবো? আজকে তো আমাদের ফাংশন আছে। ও ফাংশনে পারে এসো। গোপা তুমি আর ফাংশনে এসো। কোথায়?
কলা মন্দিরে ধ্রুব বাবু আপনি যাবেন কখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না না ওই সময় তো আসতে পারছি না উৎসাহজির কাছে একটু রিভাইজ করতে হবে ঠিকই আমাদের ডিনারে আসছেন তো আসবো আসবো নিশ্চয়ই আসবো তা সুনীল বাবু আপনি নিয়মিত তালিম নিতে আসছেন না কেন উৎসাহজি তো রীতিমতো চিন্তিত আপনাকে নিয়ে তাই তো আমি নীলিমাকে নিয়ে এলাম আপনার কাছে না হলে আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়তো না ধ্রুব বাবু উস্তাজিকে বলবেন এসব ফাংশন রেকর্ডিং রেকর্ডিং এ ঝামেলা বড় ব্যস্ত ঠিক যাব গোপা তুমি আজকে ফাংশনে নিশ্চয়ই আসছো বেশ তো তারপর ওখান থেকে সবাই মিলে আমাদের বাড়িতে যাওয়া যাবে প্রাণে সবে যাই ভুলে কাছে আছো তুমি রং আছে ফুলে কাছে আছো তুমি রং আছে ফুলে সুর আছে প্রাণে সবে যাই ভুলে কাছে আছো তুমি রং গাছে ফুলে তাই যেন বাতাসে সুঢাল বাসে তাই এই অধরে ফোটে মৃদু হাসি তাই যেন বাতাসে সুঢাল বাসে তাই এই অধরে ফোটে মৃদু হাসি এসেছো ভালো কি কাছে আছো তুমি রং আছে ফুলে সুর আছে প্রাণে সবে যাই ভুলে কাছে আছো তুমি রং আছে ফুলে তাই বুঝি হৃদয়ে জাগে আলো আশা আজ বুঝি জীবনে এলো ভালোবাসা তাই বুঝি হৃদয়ে জাগে আলো আশা আজ বুঝি জীবনে এলো ভালোবাসা চিনকি চিনকি পশু কাছে আছো তুমি রং আছে ফুলে সুর আছে প্রাণে সবে যাই ভুলে কাছে আছো তুমি রং আছে ফুলে কাছে আছো তুমি
এখন আপনাদের সামনে এরিকেটের ফোনে শোনাচ্ছেন মিস্টার জওহরলাল। আমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানের উদ্যোক্তারা একটা মালা দিয়েই ফাংশন শেষ করতে চান। আজ এই বিশিষ্ট অনুষ্ঠানের যে ব্যবস্থা করা হয়েছে সেই অনুষ্ঠানের উপরই আপনারা নিশ্চয়ই প্যান্ডেলের গাছ আছে, সেই গাছের উপরের ডালে লোক রয়েছে, মাঝের ডালে লোক রয়েছে ছাতা মাথায়, নিচের ডালে লোক রয়েছে ছাতা মাথায়। আমি সবাইকে বলছিলাম শীতকালে ফাংশন হচ্ছে মজাই, এরা ছাতা মাথায় গিয়ে আছে কেন? আর বলবেন না দাদা, সালারা যারা উপরে আছে না, সালারা নিচে নামবে না, ওদের অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য এই মাঝের জালে নিচের জালে সব লোকগুলো ছাতা মাথায় দিয়ে আছে। আচ্ছা, আপনার গানের ব্যাপারে কার কাছে বেশি সাহায্য পেয়েছেন? কার কাছে মানে স্পেশালি কার কাছে? হ্যাঁ, সেখানে আমি কাজ করি। বলুন বলুন বলুন, নীলিমা দেবী কার? নীলিমা দেবী, নীলিমা দেবী, নীলিমা দেবী, নীলিমা দেবী, নীলিমা দেবী। আচ্ছা আচ্ছা, আগে নিচে থেকে নিচ চলে গেল বাড়িতে, ওই মন মানুষকে ভাবি বললে দুটোর উপর বললে যে লক্ষ 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 তো মানুষ ওই আমাদের তো তুমি হাসতে পারেনি, শিক্ষা দিয়ে গেলে খালি পা দিয়ে গেলে আর একটা পা দিয়ে দিচ্ছে। তাদের সে বললে বৌদি আমরা কত দিয়ে আমাদের ফাংশনে পাঁচ মিনিটের জন্য নিয়ে যাবো, যদি দুঃখে দিতে যাবি আমরা কত দিয়ে পাঁচ মিনিট তাকে যেমন খাটি শিল্পী খাটি নিয়ে যাচ্ছে সেই খাটের দোলায় কক্টেল পার্টি ওদিকে কয়েকজন নাম তো মিউজিক ডিরেক্টর এসেছেন সেখানে, আপনি তো বসবেন। মানুষকে চিন্তা করে চায় না, তুই যখন নিজের ভুল বুঝতো মন থেকে সব পাপ মুছে গেছে, কাঁদিস না। এই রেসপন্সিবল ছেলের জন্য তুই চোখের জল ফেলবি কেন? বাবা শোন, কাল থেকে তুই আবার মন দিয়ে অফিস আর ফ্যাক্টরি দেখাশোনা কর। আচ্ছা মেয়ে, শোন, এই বয়সে এরকম ভুল করে সব ঠিক হয়ে যায়। সেদিন আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস জন্য তোমার ডিনারে যেতে পারিনি বলে মনে কিছু করো না। হঠাৎ বোম্বেতে একটা ভালো অফার পেয়ে চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না। তুমি আমায় অনেক হেল্প করেছ, আমার জন্য কত টাকা খরচ করেছ আমি জানি না। 5,000 টাকার একটা চেক পাঠালাম। ডানিলে, I'll be mentally satisfied. Best wishes and love to you. Yours forever, সুনীল। কি বলতে চাইছিস? বলতে চাইছি এভাবে গোপার জীবনটা নষ্ট করবার কোনো অধিকার তোমার নেই। আমি নষ্ট করেছি? ছবিটা তাই বলছি। গোপার সুনীলকে ভালোবাসে তো তুমি জানো। মেয়েটা নিজের বোকা, সে যদি নিজের গলায় নিজের দড়ি পড়ে তাতে আমি কি করতে পারি?
ও আপনি তাহলে গোপার হয়ে ওকালতি করতে এসেছেন? আমি ভাবতেও পাচ্ছি না আপনি এত বড় আঘাত গোপাকে দিলেন কেমন করে। আঘাত? কাগজে নীলিমার সঙ্গে আমার বিয়ে যে খবরটা বেরিয়েছে তার কথা বলছেন? আপনি কি বলতে চান খবরটা সত্যি নয়? সত্যি কে মিথ্যে, এই কৈফত আমি আপনার কাছে দিতে বাধ্য নই। শুধু এইটুকু বলতে, ইট হ্যাজ গট এ ট্রেমেন্ডাস পাবলিসিটি ভ্যালু, এ কথা অস্বীকার করা যায় না। আপনার জীবনে পাবলিসিটি সব, অনুসত্যের কোনো দাম নিশ্চয়ই আছে। এই যুগে নিজেকে বাঁচানোই তো সবচেয়ে বড় মনুষ্যত্ব, শুনছে? ছি 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 সুনীল বাবু, আপনি না একজন শিল্পী, শিল্পী হয়ে আপনি এত নিচে নামতে পারলেন কি করে? ইনসান কো উঁচা উঠনে কে লিয়ে পহলে নিচে গিরনা পড়তা হ্যায়। আপনার মনুষ্যত্ব নিয়ে আপনি থাকুন, এন্ড প্লিজ ফর গডস সেক ডোন্ট ডিস্টার্ব। সে কি হয়েছে? সিঁড়ি থেকে দুপা নাবতে নাবতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছি। আপনি কি চেনেন নাকি? চিনি বই কি? একটা ট্যাক্সি, ট্যাক্সি রাখুন তো, ট্যাক্সি ট্যাক্সি। এই ট্যাক্সি হয় কোনো কারণ নেই, কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে বলে মনে হয়। আচ্ছা কাউকে দিয়ে এই ওষুধ না আনি? আমাকে। আমি তো রাত্রি আবার আসছি, দরকার হলে কাউকে দিয়ে আমার চেম্বারে খবর পাঠিয়ে দেবেন। বোম্বে কেমন লাগছে? ঠিক যেন স্বর্গ। আর আমাকে? ঠিক যেন আট পার্সেন্ট ওয়ার্ডস। নরেন তো বোম্বে থেকে ম্যাড্রাস হয়ে তারপরে ফিরবে, এর মধ্যে যদি কিছু দরকার পড়ে আমাকে খবর দিও। নমস্কার কাকু। কি ব্যাপার, তুমি এখানে? সম্প্রতি ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে। ধ্রুব না থাকলে কি বিপদে সেদিন পড়তাম। চলি মা। আপনি এমন একজনকে প্রশ্ন করলেন যার জীবনটাই গা, এর উত্তর আমি কি দেব? তবে হ্যাঁ, আপনাদের মতন মানুষ আছে বলে গানটা পৃথিবীর বুক থেকে মুছে যায়। কিন্তু গানকে ভালোবাসা দুঃখের দাম দিয়ে পেতে হয়। জীবনে সব ভালোবাসাকে অনেক দুঃখের দাম দিয়ে পেতে হয় গোপা দেবী। আমি দেবী নই, শুধু গোপা। শুধু গোপা? বেশ তাই থাকবে। থাকবে থাকবে বলছেন কেন? এমনও তো হতে পারে, আর কখনো হয়তো আমাদের দেখাই হবে না। আপনি আপনি চলে যাবেন? যেতে তো একদিন হবে। তো কেমন আছো? ভালোই মনে হচ্ছে দেখে। ভালো। আপনারা পাটনা থেকে কবে ছিলেন? আরে তোমার বন্ধু থেকে একেবারে অস্থির, আমি কত করে বোঝালাম যে দেখো
ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা রাজা হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তখন বিরহ ব্যথায় শ্রীমতী রাধিকা একটু কান্নাকাটি করেছিলেন, একটু অধৈর্য হয়েছিলেন, কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এমন নজীর কাব্যে পুরাণে কোথাও পাওয়া যায় না, কি বলেন? কিন্তু গোপাল, মডার্ন সিরাধিকাদের প্রেসকে তুমি একবার ঢিলে করে দিলে। আরে পতিগৃহে যাওয়ার জন্য তুমি পাঞ্জাব রেল ধরতে গেলে কেন? পাশের প্ল্যাটফর্মে এমন চমৎকার একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, চড়ে বসো। পশ্চিমের আকাশটা দেখুন, কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। এই সময়টাকে বলে কোণে দেখা আলো। কোণে দেখা আলো, পুরো বিরাগ গাইবার এই তো সময়। আপনার কেউ বলতে আপনি গাইতে পারেন।
তাছাড়া ডাক্তার বোস বললেন চিন্তার কোনো কারণ নেই। এসো এসো বাবা। নমস্কার, আপনি কখন এলেন? কাল রাত্রিরে। তুমি ভূপেন কে চেনো? ভূপেন? কে ভূপেন? ভূপেন মিত্র অ্যাটর্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবার বন্ধু। পরশু আমাকে ট্রাঙ্ক কল করেছিল, তোমার কথা বলল। হ্যাঁ, উনি খুব স্নেহ করেন আমাকে। তুমি বসো বাবা। রমা, আমার তো আমার কথা আছে। ওই ধ্রুব ছেলেটির এ বাড়িতে আসা বন্ধ করতে হবে। আমি ফোন না করলে বোধহয় আসা হতো না। মন চাইছিল তোমার কাছে আসতে, আমি তাকে জোর করে বাধা দিলাম। বাধাটা কিসে? দেখো গোপাল, যদিও আমি চেঁচেছি তুমি মুখার্জি, তবু আমরা ভিন্ন জাতি। ওরকম জাতি আমি মানি না, কিন্তু তোমার মনটাই তো যা। আপনার মনে আমি বুঝি অস্পৃশ্য? উল্টো কথা বল, তোমার সংস্পর্শে আমার গান প্রাণ পেয়েছে। তুমি অস্পৃশ্য, স্পর্শ নয়। তবে চলেছেন কেন? কি দোষ করেছি আমি? দোষ তুমি করনি গোপা, দোষ করেছি আমি। তোমার দরদে মনটা স্পর্শ পেয়ে আমি ভুলতে বসেছিলাম। সুনীল যে আঘাত তোমাকে দিয়েছে তার চেয়ে কত বড় আঘাতের মধ্যে আমি তোমাকে টেনে আনতে চলেছি, তাই আমি চলে যেতে চাই। বেশ, যেতে হয় যাবেন, আমি আর আটকাবো কিসের জোরে? তবে একটা কথা নাই বা বললেন, আমার মুখগুলির জন্য চলে যাচ্ছেন। আপনারা সবাই মঙ্গল করার, উপকার করার হাত থেকে আমাকে দয়া করে নিষ্কৃতি দিন। আমি শিশু নই, নিজের ভালো মন্দ আমি যথেষ্ট বুঝতে শিখে। আপনাকে বড় বাবু একবার ডাক। একটা কথা তোমাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। তবে এখনো সময় আছে। দেখো, গোপার সঙ্গে তুমি আর মেলামেশা না করলেই আমি খুশি হব। কেন বলুন?
আমার ব্যবহারে কোন রকম অসৌজন্য প্রকাশ পেয়েছে কি? না না, ফার ফ্রম ইট। ব্যাপারটা সম্পূর্ণ অন্য ধরনের। আপনি কি সোশ্যাল স্ট্যাটাসের কথা বলছেন? অবশ্য সমাজের চোখে আমি আপনাদের সমান স্তরের লোক নই তা আমি জানি। না না, আমি সে কথা বলতে চাইনি। তবে তুমি যখন কথাটা তুললে তখন বলছি যে হ্যাঁ, সেটা একটা কারণ। আসল কারণটা হলো গান বাজনার সঙ্গে গোপার যোগাযোগটা সেরকম শুভ হয়নি। এই তো কিছুদিন আগে সুনীলের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, সে ঘটনা যাতে আবার না ঘটে তার জন্য যত শক্ত হাতেই হোক না কেন, আমাকে তো সে পথ আটকাতেই হবে। আরে তুই আয় আয়, আমি যুবর সঙ্গে ওর বিষয়ে কথা বলছিলাম। আমি সব শুনেছি বাবা। একটু আগে ঠিক এই কথাটাই আমি গোপাদেবীকে বলছিলাম। তবে এটুকু জানবেন যে আমার দিক থেকে গোপাদেবীর কখনো কোন রকম অনিষ্ট হবে না। ওসব অসুখের চিকিৎসা তো অনেক ক্ষণ। আচ্ছা, তোমার ওস্তাদ জির আর কেউ নেই? নিজের বলতে কেউ নেই, আমি ওর ছেলের মতো। ঠিক আছে, তোমার ওস্তাদ জির চিকিৎসার জন্য আমি একটা চেক লিখে দিচ্ছি। আপনি কি আমার বাড়িটা কিনবেন? জি, দরকার আবার নেবে। ও টাকা তো আমি নিতে পারি। আপনার টাকায় ওস্তাদ জির চিকিৎসা করলে ঋণ শোধ হবে না। তার মানে সে আপনাকে আমি ঠিক বোঝাতে পারব না। কি বোঝাতে পারবে না? সুর রাগ রাগিনী, ওর ঘরানার যে কত দাম তা সাধারণ মানুষ কখনো বুঝতে পারবে না। যে অসাধারণ মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য টাকার দরকার আছে। আপনার এই দানের জন্য অজস্র ধন্যবাদ, কিন্তু মাফ করবেন, আপনার এই টাকা তো নিতে পারবো না। কেন? ওয়াই? আপনার টাকায় ওস্তাদজি চিকিৎসা করলে সর্বদাই আমার মনে হবে যে আমি ওস্তাদজিকে নয় নিজেকে ফাঁকি দিচ্ছি। নমস্কার। ধ্রুবর সঙ্গে আমার ব্যবহারে তুই ক্ষুণ্ণ হয়েছিস না, কিন্তু সুনীল খান্নার কথা তুই ভুলিস না। শোন, এখন আমি যা বলছি তুই তাই কর। বলো কি করতে হবে। তুই আবার আগের মতো অফিস ফ্যাক্টরি কটন মিলস গুলো দেয় না কর। ওসব আমার আর ভালো লাগে না। এই দেখো, আমি একা কত খাটবো, এসব তো তোর। বেশ ঠিক আছে, আমি একটা ব্রিলিয়ান্ট ছেলে রেখে তোর বিয়ে দিয়ে দেবো, যে আমার এই কষ্টে গড়া ইন্ডাস্ট্রি শুধু বজায় রাখবে না, এটাকে আরো বাড়াবে। তখন তুই মনের আনন্দে অফিস ফ্যাক্টরি মিলস দেখাশুনো করবি, ঘর সংসার করবি। কিন্তু মামুনি, এখন তো তোকে এসব দেখতে হবে। এমনিতেই তো ফ্যাক্টরিতে গন্ডগোল শুরু হয়ে গেছে, নেক্সট বোর্ড অফ ডিরেক্টর্স মিটিং এ আমাদের একটা ডিসিশন নিতে হবে, সেখানে তোর মেজর শেয়ার, সেটা ভুললে তো চলবে না। রে কিছু বল। ভুলিনি বাবা। তোমার মন বহুত চঞ্চল হওয়া ধ্রুবা। আপনি আমার ক্ষমা করুন, আমি কনফারেন্সে গাইতে পারবো না। পারতেই হবে, তোমাকে 24 ঘন্টা রেওয়াজ করতে হবে, ইয়াদ রাখ না, ইয়া মেরা হুকুম। ভাবছি শ্যামনগরের মিলটা বন্ধ করে দেব। ইউনিকে বলেছে আজকে বিকেলের মধ্যে আমাদের ডিসিশনটা ওদের জানিয়ে দিতে হবে।
নইলে ওরা করবে আর প্রসেশন করে এসে আমাদের অফিস ঘেরাও করবে। তুইও একটা কাজ করিস, তাড়াতাড়ি অফিসে যাস। হ্যালো, এ গোপা, সীমা বলছেন? এই মাত্র খবরের কাগজে পড়লাম ধ্রুববাবু কনফারেন্সে গাইবেন, খুব খুশি হয়েছি। ধ্রুব কনফারেন্সে গাইবে না বলছে সে কি? না না না, এই হতে পারে না। হ্যালো, না বাবা তো বাড়ি নেই, আমি গোপা বলছি। নমস্কার ম্যাডাম, আপনাদের জিজ্ঞেস সুবিধি করে রেখেছেন উঠে, কিন্তু সমস্ত শিফটের পর কাজ বন্ধ রেখে গেট মিটিং থেকেছে। ঠিক আছে, যাচ্ছি। আসবেন না কেন বলুন তো, যে এইসব রাউডি ওয়াকাজা যদি মুখস্থ পাচ্ছি আপনাকে হয়তো আসতে বাড়তে পারে। শুনুন শুনুন, আপনি ওদের সেক্রেটারিকে বলুন যে আমি এক্ষুনি গিয়ে ওদের মিটিংয়ে আমার বক্তব্য রাখবো। ওখানকার হালচাল কি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ফোন করুন, আমরা বড় টেনশনে আছি। আমার, আমি আমার সমস্ত শেয়ার আপনাদের হাতে তুলে দিলাম। শুধু দয়া করে ঘুখরেও একথা ভাববেন না যে আপনাদের হুমকির ভয় আমি এ কাজ করি, কিংবা আপনাদের আমার শেয়ারগুলো দান করে নিজেকে জাহির করার চেষ্টা করছি। বিশ্বাস করুন, আমি আম নৈতিক কর্তব্য করলাম মাত্র। নমস্কার। গোপা দেবী যুগ যুগ জিও। হ্যালো, হ্যাঁ মিল থেকে, কে ম্যানেজার মিস্টার ধর? গোপা, আমি কথা বলবো। গোপা, হ্যাঁ কোথায়? মিল থেকে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ও তুই মেনে নিয়েছিস? হ্যাঁ, ওদের সমস্ত দাবি আমি মেনে নিয়েছি। আর যে আমার যা শেয়ার ছিল তার সমস্ত শ্রমিকদের দিয়ে দিয়েছি। কিন্তু তোর এই ডিটা তো বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ পাস করিয়ে নি। সেটা তুমি রয়েছে, তুমি পাস করিয়ে নাও। আর যদি তোমরা এর ডিমান্ড মিট করতে রাজি না থাকো তাহলে আমাকে এদের সঙ্গে তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। হ্যাঁ তুই এখানে চল। না বাবা, আমার একবার ধ্রুবর বাড়ি যেতে হবে। কোথায়? ধ্রুবর বাড়ি? গোপা, হ্যালো হ্যালো, আমি জানি আপনি কেন গাইতে পারছেন না, কিন্তু এতে আপনি শুধু নিজেকে আমাকেও ছোট করছেন। বিশ্বাস করো গোপা, সব সুর
আমার মন থেকে মুছে গেছে। কেন? আমি জানো তোমার সবচেয়ে মূল্যবান রত্নটি চুরি করে এনেছি। ভালোবাসা কি চুরি করে আনা যায়? তুমি তোমার গান ভালোবাসো না? আমাকে তোমার গানের সঙ্গে এক করে নিচ্ছ না কেন? তাতে তুমি আরো কত বড় হতে পারবে, আর আমাদের ভালোবাসাও আরো কত সুন্দর উঠবে। এসো গাইবে, এসো। শোনো, আমি বলছি তুমি জোর করে গোপাকে দুবর কাছ থেকে নিয়ে এসো, তা না হলে ওর জীবনে ওর মায়ের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, বুঝছো? যাও নিয়ে এসো। আচ্ছা বলি, আচ্ছা সূর্য হয়ে দেখা দিল পূবে,
রূপ তারাই আকাশে গেল ডুবে সুরের সুর যাহায় দেখা দিল ডুবে সেই আলো আশা সে তো ভালোবাসা যে তোমার দা তুমি যে আমার গান